সুপ্রভাত ভোরের আকাশে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এবং ভোরের আকাশে বাতাসে একটু অন্য আমেজ, তার কারণ গরম তো আছেই, সেটাকে তো আমরা উপেক্ষা করতে পারি না, কিন্তু রবি মাস চলছে, তো সেক্ষেত্রে এক অন্য আমেজের মধ্যে আমরা রয়েছি, বিশ্বকবিকে স্মরণও করছি। আজ ভোরের আকাশ, যদিও কেন এই শব্দটা বললাম যে রবি মাস, কারণ রবীন্দ্রনাথ সবসময় পল্লীর মানুষ, পল্লীগ্রামের উন্নয়ন এর প্রতি নজর দিয়েছেন, এবং তার রচনার মধ্যে আমরা একটা অংশই দেখি এই লোক সংস্কৃতির অংশ, লোকগীতির অংশ। এবং তিনি নিজে যে পোশাক পরতেন তার মধ্যেও কিন্তু আমরা বাউলের ছাপ পাই। তো আজকে এত কিছু বলার কারণ, আজকে আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই অত্যন্ত প্রিয় শিল্পী আমাদের জয়দেবদা, সুপ্রভাত জানাবো সকলকে আমার পক্ষ থেকে, সুপ্রভাত। আর অবশ্যই গিটারে রাজাকে সুপ্রভাত জানাবো, রয়েছে কিবোর্ডে তনাদা, সুপ্রভাত। তবলায় মৃগাঙ্কদাকে সুপ্রভাত, এবং অক্টোপ্যাডে বাবিকে সুপ্রভাত, এবং আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে আমি সুবর্ণা আজকে ভোরের আকাশ সাজানো হয়েছে একদম জয়দেবদার মতো করে, এগোচ্ছে একটু একটু করে। বাহ, আমার মতো করে এত কিছুর মধ্যে তবু মনটা হা হুতাশ। বিভিন্ন ঝড়ের নাম, ঝড়ে নষ্ট হয়ে যাওয়া কত কিছু, আবার নতুন করে স্থাপন করা। কথায় বলে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, কথাটা ঠিক? সত্যি হয়তো নতুন করে গড়ার জন্য, কোথাও বে ঠিক। যদি ঈশ্বর মঙ্গলের জন্যই করে, উড়িষ্যা কি হয়ে গেল, তারপরে গেল বাংলাদেশ। তো যাই হোক, ঈশ্বরের কাছে শুধু আমরা আবদারই করব, প্রার্থনাই করব, মঙ্গল করো। তুমি তো হাকিম হয়ে হুকুম করো, আবার পুলিশ হয়ে ধরো। তুমি ফুল, তুমি ফল, তুমি দোজক, তুমি বেহস্ত, সেই নিয়ে আমাদের গান। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়িয়া চোষাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে করিয়াছ সাই। এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে করিয়াছ সাই। এই যে দুনিয়া, বাজি পুতুল রূপি বানায়া মানুষ, যেমনি নাচ তেমনি নাচি পুতুলের কি দোষ। ছায়া বাজি পুতুল রূপি বানায়া মানুষ, যেমনি নাচ তেমনি নাচি পুতুলের কি দোষ। আল্লাহ যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি আল্লাহ। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে করিয়াছ সাই। এই যে দুনিয়া, ধরো সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া দারো। তুমি হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া দারো। আল্লাহ তুমি বাসাও তুমি মারো, তুমি বাসাও তুমি মারো, তুমি বিনে হই নাই। দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে
করিয়াছ সাই এই যে দুনিয়া। কথা যে আমরা তো পুতুলের মতো, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে এবং আমাদের পরিচালনা করছে এবং সে যেভাবে নিয়ে যাচ্ছে আমরা সেভাবে এগোচ্ছি। এবং যতটা খুব সুন্দর একটা কথা বললেন যে আমাদের সম্প্রতি যে ফণী ঝড় এবং সেই দুর্যোগের মধ্যে দিয়ে উড়িষ্যা এখনও মারাত্মক রকম অব্যবস্থার মধ্যে রয়েছে এবং সেখান থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে, নতুনভাবে গড়ার চেষ্টা করছে। বাংলাদেশেরও যেহেতু নদীমাতৃক দেশ, সেখানেও কিন্তু সাংঘাতিক রকম প্রভাব বিস্তার করেছে ফণী। যাই হোক, সুস্থ হোক সমস্ত পরিস্থিতি, এটা আমরা চাই। এবং একটা সুন্দর গানের মধ্যে থেকে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনাও রইল এটা। জয়দেবদা, এরপরে কী গানে যাব? এরপরে আমি উত্তরবঙ্গে ঢুকব, আমার খুব ফেভারিট আর কি সাবজেক্ট চটকা ভাওয়াইয়া। এখানে যে হাজব্যান্ড ওয়াইফের যে কথোপকথন হয় কি ক্যাজুয়াল, যে হাজব্যান্ডকে ছাড়বে না, আজকে ছুটির দিন তুমি যেও না কোথাও, শোনো না লাউ কাটবো, এটা নাও বলে, লাউ কাটবো, বটিটা পেরে দাও। বটিটা তো যেখানে সেখানে রাখতে পারে না, ও চালের পাতায় গুজে রাখে। আমার তো হাজব্যান্ডকেই পারতে হবে, আমার তো হাত যায় না, পেরে দাও। কিন্তু সেটা আবার নাচের গান। আচ্ছা, মানে রিদম রয়েছে। আবার এটার মধ্যে আছে যে ম্যাক্সিমাম সময় তোমাকে পাওয়া যায় না, বাণিজ্যে যাও ব্যবসার জন্য, ঘরে বসে থাকলে তো হবে না। এই নিয়ে এই গানটা। বাহ, নাও কুটি নো খুচি খুচি সাধু ও সাধু চালে তোলো দাও, কুটি নো খুচি খুচি সাধু ও পিয়াও সাধু ও সাধু এলাই কি গন্দায় গাও, নাও কুটি নু গুছি গুছি সাধু ও সাধু চালে তুনু দাও। সাধু ও সাধু বাণিজ্যের কি পারিতি, বাণিজ্য বাণিজ্য করে নমুর প্রাণ সাধু ও সাধু বাণিজ্যের কি পারিতি, অকুটা ফুলের কি মধু সাধু ও সাধু খাইতে নাই দেন বিধি, নাও কুটি নু ঘুচি খুচি সাধু ও সাধু চাহালে তুমু গাও।
যখন আছিল মোর প্রাণ সাধু ও গো সাধু তখন কেনে বাণী যাও যখন আছিল মোর প্রাণ সাধু ও সাধু তখন কেনে বাণী যাও তখন কেনে না যাও মোর প্রাণ সাধু ও গো সাধু বাণী কো সাধু চালে তুনু দাও শিশুটি করাইছেন বিয়াও সাধু ও তোমার প্রাণের সাধু ও নকিনু খুচি খুচি সাধু ও সাধু চালে তুনু দাও সাধু চালে তুনু দাও সাধু চালে তুনু একটা কথা বলি, যদেবদা যেহেতু বুঝিয়ে দেন শব্দগুলো আমাদের ধরতে, মানে চেষ্টা করি ধরার আর কি, সেখানকার একদম মানে আঞ্চলিক ভাষা, এবং আঞ্চলিক ভাষায় গানগুলো সেদিনও বলছিলেন যদেবদা যে ওই ভাষাগুলো না থাকলে গানগুলোর যে মিষ্টতা সেটা কিন্তু চলে যায়, এবং এটা খুব মজার বিষয় যে আমরা এই ভাষাগুলোর মধ্যে থেকে একটা সরলতা পাই, একটা সুন্দর বার্তাও যায় এক এক সময়, কারণ সবসময় তো সরলতা সহজ সরল কথার মধ্যেও কিন্তু অনেক জটিলতা থাকে আমাদের জীবনে। খুব ভালো লাগলো যেহেতু আপনি বিশ্লেষণ করে দিয়েছেন। আচ্ছা, এরপরে কোন গানে যাব? এটা ঝুমুর গান। ঝুমুর গান বলা থাকে না যে, এর আগেও বলে গেছে মিক্স ল্যাঙ্গুয়েজ, যে মুলুকে নাহি মিলে কাম, যেখানে আমরা আছি সেখানে কাজ কোথায়, যেতে হবে বাইরে, আর আজকের যা পরিস্থিতি বাইরে যেতে গেলে পেমেন্ট কম, এলাকায় থাকো কাজ নেই সত্যি। তো সেখানে যে গেস্ট আসবে বাড়িতে তাকে কী দেবে খেতে, বড় জোর ভাতের ফ্যান, একটা মাস আসে যখন কেউ কারোর খোঁজ নেয় না, সেরকম একটি গান। মুলুকে নাহি মিলে কাম, মুলুকে নাহি মিলে কাম, কেসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ, সাজে কাল বিহানে হয় কান, কেসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ, সাজে কাল বিহানে হয় কান, মুলুকে নাহি মিলে কাম, পরের ঘরে পর খাটালি, পরের ঘরে পর খাটালি, সকাল হলে যাই বাগালি রে, পরের ঘরে পর খাটালি, সকাল হলে যাই বাগালি রে, খাটে খাটে খাটিয়ে খাইতে পিঠে বহে গা, খাটিয়ে খাইতে পিঠে বহে গা, কেসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ, সাজে খালে বিহানে হয় কান, কেসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ, সাজে খালে বিহানে হয় নওয়াগড়ের কুটুমাইল, নওয়াগড়ের কুটুমাইল, খাওয়ান দাওয়ান সিরাই গেল রে, নওয়াগড়ের কুটুমাইল, খাওয়ান দাওয়ান সিরাই গেল রে,
হাতে রাখলই মা, কেসে বাজে প্রাণ বাজে প্রাণ সাজে খালে বিহানে হয় খা, কেসে বাজে প্রাণ বাজে প্রাণ সাজে খালে বিহানে হয় টা। আষাঢ় শ্রাবণ মাসে আষাঢ় শ্রাবণ মাসে চাষাই করে কুঞ্জা কুঞ্জি রে, আষাঢ় শ্রাবণ মাসে চাষাই করে কুঞ্জা কুঞ্জি রে, আশ্বিন মাসে বলে ভাই রে আশ্বিন মাসে বলে ভাই রে কেহ কারো লয়, আশ্বিন মাসে বলে ভাই রে কেহ কারো লয়, কেসে বাজে প্রাণ বাজে প্রাণ সাজে খালে বিহানে হয় টান, কেসে বাজে প্রাণ বাজে প্রাণ সাজে খালে বিহানে হয় টান। মুলুকে নাহি মিলে কাম মুলুকে নাহি মিলে কাম, কেসে বাজে প্রাণ বাজে প্রাণ সাজে খালে একটা কথা বলি, একটু আগে আমি বলছিলাম যে এরা দুঃখ এবং দৈনন্দিন যে কষ্ট সেটাকে রিদিমের মধ্যে বেঁধে রাখে। ভীষণ ধনাত্মক মানসিকতা আমার মনে হয় অজয়দেবদা, কারণ এদের কাছ থেকে আমাদের শেখা উচিত পজিটিভ মেন্টালিটি, কারণ আমাদের মধ্যে একটুতেই কিন্তু আমরা খুব ভেঙে পড়ি। আসবো, আমাদের বন্ধু আছেন, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, নমস্কার। নমস্কার, আমি শ্যামল বোস চৌধুরী গাজীপুর থেকে বলছি। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, খুব ভালো গান হচ্ছে সকাল থেকে, আর আপনার তো কথাবার্তা আমাদের খুব সমৃদ্ধ করছে, ভালো লাগছে। আমি তো শিল্পীর কাছে যাই। নিশ্চয়ই, সুপ্রভাত দাদা বলুন। নমস্কার সুপ্রভাত, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আর একটু গানের অনুরোধ করি। বলুন। আমার গানের অনুরোধ করি, এই যে কিছুদিন আগে আমার হারিয়েছিলাম আমাদের প্রিয় যে অমরপালকে, তারই গান দুটো গানের কথা বলি। একটা হচ্ছে সাগর কূলের নাইয়ারে, আর একটা গান হচ্ছে ভালো কইরা বাজান গো দোতরা, যদি সম্ভব হয় একটু গাইবেন, আমি সঙ্গে আছি, সবাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন, আমরা পরে গানে যাবো যাদবটা। এই যে একটু আগে বলে গেলাম যে আমি আমার প্রিয় সাবজেক্ট ভাবাইয়া, মানে একটা অনেক অনেক কিছু শেখা যাবে ভাবে, একটা গল্প আর এক একটা নোটের উপর অনেকক্ষণ দাঁড়ানো যায়, গলা তৈরি করা যায়, সেরকম একটি গল্প। তৎকালীন কিছু ব্যবস্থা ছিল, মেয়েদের বিক্রি করে খাওয়া, মেয়েকে বিয়ে দিলে কোণে পণ পেত। হ্যাঁ হ্যাঁ, এখনও কিন্তু এই প্রথাটা রয়েছে, আমি জানি না আছে কিনা। এই প্রথাটা আমাদের দেশে নেই, কিন্তু বাইরে রয়েছে। তো কোনো 16-17 বছরের কোনো যুবতী মেয়েকে সে টাকার লোভে 70-80 বছরের কোনো বুড়োর গলায় ঝুলিয়ে দিল। মেয়েটার যে চাওয়া পাওয়া তারও তো কেউ থাকতে পারে, কাজল ভোঁরা। সেই দুঃখ করেই বলছে যে যাকে বিয়ে দিলে এই মরে সেই মরে, তার উপর পেটানে কিছু করার নেই, আমার কাজল ভোঁরা যেখানে আছে আমি যদি তাকে দেখতে পেতাম। সে অবশ্য চাকরি করে, গোয়াল ঘরে চাকরি করে, গরুর রাখোয়ালি। আজকে আমার কিচ্ছু করার নেই, আমি ভেলা বইতে পারি না, ভেলা বইতে পারি না, কারণ আজকে আমি সন্তান সম্ভবা। আমার এত তিক্ততা ভেবে বলছে যে আমার বিয়ের করা স্বামী যদি মারা যায় আমি মাছ ভাত খাবো। মানে এত বেশি মানে মানসিক কষ্টে, ইরিটেশন আর কি। যদি আমার বন্ধু মারা যায় কাজল ভোঁরা, আমি সত্যিকারের রাড়ি হব, রাড়ি মানে বিধবা। বিধবা বন্ধুর বাড়ি
ওপারে। মোর বাড়ি এপারে রে, মধ্যে হইল হিরল নদীর খেওয়া, মুই নারী কাজল ভ্রমরা, গরুর ওরা খোয়ালি রে, মুই নারী কোহলাই কেসু বন্ধুর বাড়ি ও পারে। বাড়ি
রয়েছে আজকে ভোরের আকাশে জলেদার সঙ্গে, এবং সুন্দর সুন্দর কিছু বিশ্লেষণ মাধ্যমে আমরা মাটির গান শুনছি। এবার কোন দিকে যাব আমরা? তোমাকে কিছুক্ষণ লুকিয়েছিলাম। কি প্রথম যে কথাটা উঠলো, রবি মাস, একদম তাই না? হ্যাঁ, রবি মাস তো অবশ্যই, তারপর একটা বিশাল উৎসব সারা ভারতবর্ষ জুড়ে, ভোট উৎসব। রবি মাস আমি এড়িয়ে গেছি, তা আমার ইচ্ছেতে তো লালন থাকেই, লালন তো আমি রাখি, একদম একদম। আমি ভাবছি যে রবি ঠাকুর আর লালন মিক্স করে কিছু করা যায় কি না, যার যেটা তাদের ভাবচিন্তাটা এক জায়গায়, দার্শনিক দুজনেই আমরা বলি, একদম হয় না? যেমন অনেকে মিলে হাততালি দিচ্ছে, একটা একটা করে হাততালি গুনবে, মনে হচ্ছে একটাই হাত, একতালি, অনেকগুলো ঘুঙরু পড়ে নাচছে, একটা একটা আওয়াজ হবে, একসঙ্গে আওয়াজ হবে, সেই রকম। বাহ, আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হিয়ার গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। আলোর মুছে কান পেতে তো রব, সেটা কোথায় রব? এই খুঁজি তার হে আসমান জমি, আমার চিনি নে আমি গো, খুঁজি তার হে আসমান জমি, আমার চিনি নে আমি গো, একি ভীষণ ভুলে ভ্রমি, একি ভীষণ ভুলে ভ্রমি, একি ভীষণ ভুলে ভ্রমি, আমি হাতের কাছে, নড়ে চড়ে হাতের কাছে, বুঝলে জনম ধর মেনে না, কথা করে দেখা দেয় না, কথা করে দেখা দেয় না। কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তা বুঝি না বা, সে মন কে বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। কি খুঁজতে যাচ্ছ, কোথায় যাচ্ছ? আসমান জমি আমার চিনি নে আমি গো, খুঁজি তার হে আসমান জমি আমার চিনি নে আমি গো, লালন বলে একি ভীষণ, লালন বলে ভীষণ, লালন বলে একি ভীষণ, ভুলে ভূমি করে দেখা দেয় না, কথা করে দেখা দেয় না, নড়ে চড়ে হাতের কাছে, নড়ে চড়ে হাতের কাছে, বুঝলে জনম ঘর মেলে না, কথা করে দেখা দেয় না, কথা করে দেখা দেয় না। আমি কান পেতে আমি কান পেতে রই, ও আমার আপন হিয়ার গহন দ্বারে, বারে বারে কান।
প্রাণ পেতে একেবারেই বিশ্বকবি রবীন্দ্রনাথ পল্লী বাংলার যে প্রকৃতি, পল্লী বাংলার যে জীবনধারার অনুভূতি, সেগুলোকে তার সৃষ্টির মধ্যে এনেছেন, তার জন্যই তিনি এত সুন্দর লিখতে পারেন আমি কান পেতে রই। একদম তার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই, এবং এত সুন্দরভাবে লালনের দর্শনকে তুলে ধরেছেন এবং লালনও একইভাবে। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, আমি বালি থেকে বকুল বলছি। দেখি আসলে কাজের চাপে হয়তো ফোন করা হয়ে ওঠে না, কিন্তু প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগছে দেখে। নববর্ষের শুভেচ্ছা রইল, পছন্দ মতন গান করলে যাবে, আমার কোন রিকোয়েস্ট নেই, আমার গান করতে হবে আমার কোনো কথা নেই, যে কোনো সময় শুনিয়ে দিলেই হবে গানটা। অনেক অনেক ধন্যবাদ, একটু অন্যভাবে আমরা বিরতির পর ফিরলাম কিন্তু। আচ্ছা, এরপরে কোন গানে যাব? আমাদের এক বন্ধু দাদা ফোন করেছিলেন, কমলা সুন্দরী, তো উনি দোতারা কথাটা উল্লেখ করেছেন, আমি এখানে ঢাকুয়া কথাটা উল্লেখ করবো, যেহেতু বাংলা ঢোলটা আমাদের সামনে চোখে ঝকঝক করছে, আর মৃগাঙ্ক দা তো ভালোই বাজায় বাংলা ঢোলটা, তো চলো ভাইয়া কমলা সুন্দরী যে নাচন কোদন সেটা আমরা দেখি, না দেখি না করি, আর তুমি বাজাও। কমলাহা সুন্দরী কি নাচে, কমলাহা সুন্দরী হাটিয়াহা যাইতে, হালিয়াহা তুলিয়াহা পহরে রে, কমলা সুন্দরী হাটিয়াহা যাইতে, হালিয়াহা তুলিয়াহা পহরে রে, বাহাল করিয়া বাজান রে ডাকুয়া, কমলাহা সুন্দরী নাচে।
বাহ অসাধারণ, মানে কি বলবো, তালমেলটাই অসাধারণ আর কি। অনুরোধ ছিল এবং অনুরোধটা বোধ হয় একেবারে 100% রাখা হলো যথার্থতার মাধ্যম দিয়ে, ভীষণ সুন্দর। তবে হ্যাঁ, যেমন এরকম আনন্দর মধ্যেও আমরা থাকি বিভিন্ন রকম লোকগীতির মধ্যে, আবার বিষাদও রয়েছে, বার্তাও রয়েছে, সবই কিন্তু একসঙ্গে। অনুরোধ প্রচুর, কিন্তু খুব মাঝে মধ্যে রিস্কি অনুরোধও আসছে। যাই হোক, আমরা কোন গানে যাব? ক্ষণিক বাদে হবে, হ্যাঁ ক্ষণিক বাদে হবে। আচ্ছা এখন কি গানে যাব? এটা একটা অনুরোধের গান ছিল, গত দুটো এপিসোড আগে আমি গাইনি, একটু কড়া মেজাজের গান, তো বাউল গান একদম। গোলেমালে গোলেমালে পীড়িত করুণা, পীড়িতির কাঠালে আঠা লাগলে পরে, ওই আঠা লাগলে পরে ছাড়ে না। গোলেমালে গোলেমালে পীড়িত করুণা, মালে গোলেমালে পীড়িত করুণা, পীড়িতির কাঠালে আঠা লাগলে পরে, ওই আঠা লাগলে পরে ছাড়ে না, ওই আঠা লাগলে পরে ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না। গোলে মালে মালে গোলে পীড়িত করোনা, গোলে মালে গোলে মালে পীড়িত করোনা। শানবাসী আর এক পীড়িত গোরা হলো, নদের নিমাই সন্ন্যাসী, যেমন গীত গোবিন্দ পদ্মাবতী খোলাম, গোলে মালে মালে গোলে পীড়িত করোনা, গোলে মালে গোলে মালে পীড়িত করোনা। ব্রাহ্মণের ছেলে
করে ধোবার মেয়ে পা ধুয়ে খেলে, ও দাদা পা ধুয়ে খেলে। পিরিতির জাতের বিচার করতে গেলে, গোলে মালে গোলে মালে পীড়িত করোনা, গোলে মালে পীড়িত করে গোল মেলে লোকে, গোলে মালে গোলে মালে পীড়িত করোনা, গোলে মালে মালে গোলে পীড়িত করোনা, গোলে মালে পীড়িত করোনা, গোলে মালে পীড়িত করে সব গোল মেলে লোকে। তবু তো পিড়িতেই পড়ে গোলমেলে লোকে, এবং ভীষণ সুন্দরভাবে, প্রথমত বলবো গানটা আমাদের অত্যন্ত একটি জনপ্রিয় গান, আর জয়দেব দা গানটিকে আরও সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন, এত ভালো লাগে। একটা মজার বিষয় বলি, জয়দেব দা শুধু গান নয়, গানের সঙ্গে এতভাবে ইনভলভ হয়ে যান, এবং আমরাও প্রত্যেকে কিন্তু খুব এনজয় করি, এটা সত্যি কথা, কারণ গানটা তখনই মনের কাছাকাছি যায় যখন সেটা একদম জীবন্ত হয়, সেটা খুব জরুরি। এখন কোন গানে যাব? হ্যাঁ যাব তো, গানেই যাব, যেহেতু ভুলে গেলাম যে ওই যে রবি মাস, তারপরে এই মাসটা আবার ভোট উৎসব, তো না কিছু হয়নি, যাই হোক তো আমি একটা ভোটেরই গান গাইব, তবে এর সুরকার গীতিকার কিন্তু সলিল চৌধুরী। হ্যাঁ একদম, মানে অসাধারণ কথা, হয়তো পাগল, আমরা পাগল, আমরা যারা বসে আছি এই সব সঙ্গীত পাগল, পাগলে কি না বলে একদম। এই যে গানটার মধ্যে আবার এই যে রকে বসে সমস্ত ছেলেরা আড্ডা দেয় না, তাদের মধ্যে কিন্তু ভালো ভালো সংস্কৃত চর্চা হয়, বিভিন্ন ধরনের কথা উৎপত্তি হয়, এক ঘর শুনেছিস, হ্যাঁ মানে এরকম আর কি, মানে মানে নামকে কিভাবে বিকৃত করা যায় সেই রকম আর কি। ওরে ভাই রে ভাই, মোর মতো না, খুব মানে কদর দিয়ে বলবে এবং খুব সফলি, দেশ প্রেমিক নাই। ওরে ভাই রে ভাই, মোর মতো না দেশ প্রেমিক নাই, ওরে ভাই রে ভাই, মোর মতো না দেশ প্রেমিক নাই, আর শনিবারের বার বেলাতে জন্মেছিলাম আমি রে ভাই, জন্মেছিলাম আমি জন্মেছিলাম আমি রে ভাই, জন্মেছিলাম আমি, আর বলবো কি ভাই ঠিক তখনই, বলবো কি ভাই ঠিক তখনই, ছুটি গেল থামি আকাশে, যজন খানিক ব্যাং ও ভাই ডাকলো ব্যাঙর গ্যাং, আর যজন খানিক ব্যাং ও ভাই ডাকলো ব্যাঙর ব্যাং, শুনে বলল ওরা স্বর্গ থেকে, সঙ্গীত মানে সাহিত্য চর্চা এসেছে নিমাই, ওদের কাছে গেলে শুনে বলল সবাই স্বর্গ থেকে এসেছে লিমাই, মোর মতো নার দেশ প্রেমিক নাই, ওরে ভাই রে ভাই, ওরে মোর মতো নার দেশ প্রেমিক নাই, আমায় দেখতে পথে শরীর খানা ভুড়ি জ্বালার মতো রে ভাই, ভুড়ি জ্বালার মতো, আমায় দেখতে পথ শরীর খানা ভুড়ি জ্বালার মতো রে ভাই, ভুড়ি জ্বালার মতো, এই দেশের কথা বেবে বেবে, দেশের কথা বেবে বেবে, অন্তরেতে কত কত যে আমার রাত্রিরে ঘুম নাই উঠে ঘন ভাই, আমার রাত্রি ঘুম নাই উঠে ঘন ঘন হাই, আমি রাবড়ি মালাই খেতে গিয়ে, আমি রাবড়ি মালাই খেতে গিয়ে বড্ড বিষম খাই, মোর মতন আর দেশ প্রেমিক নাই, ওরে ভাই রে ভাই।
সাধনার দেশ প্রেমিক নাই। আমি খাইনি বটে গুলি গোলা, যাইনি বটে জেলে, রে ভাই যাইনি বটে জেলে। আমি খাইনি বটে গুলি গোলা, যাইনি বটে জেলে, রে ভাই যাইনি বটে জেলে। কিন্তু সেটা এই ভেবে যে, কিন্তু সেটা এই ভেবে যে আমি মারা গেলে কি হবে, দেশে রইবে কে বা আর, কে করবে দেশ উদ্ধার, রইবে কে বা আর, কে করবে দেশ উদ্ধার। তাই মরতে আমি বলি সদাই, তোমরা দেশ সেবায় নিহত হও, প্রাণ বলি দাও, তাতে কিছুটা বেকার সমস্যার সমাধান হবে। তাই মরতে সদাই বলি সদাই, নিজে মরি নাই, মোর মতন আর দেশ প্রেমিক নাই। ওরে ভাই রে ভাই, মোর মতন আর দেশ প্রেমিক নাই। দেশ প্রেমিক না হলে ভাই পত্রিকাতে কেন, রে ভাই পত্রিকাতে কেন। আর দেশ প্রেমিক না হলে ভাই পত্রিকাতে কেন, রে ভাই পত্রিকাতে কেন। ওই প্রথম পাতায় ছবি আমার, ওই প্রথম পাতায় ছবি আমার, প্রত্যহ ছাপানো থাকে। আমি কোথায় কোথায় যাই, মলম লাগা আই, মোর মতন আর দেশ প্রেমিক নাই। ওরে ভাই রে ভাই, মোর মতন আর দেশ প্রেমিক নাই। শনিবারের বার বেলাতে জন্মেছিলাম আমি, রে ভাই জন্মেছিলাম আমি। আর বলবো কি ভাই ঠিক তখনই, বলবো কি ভাই ঠিক তখনই, সূর্য গেল থামি আকাশে। আর দজন খানিক ব্যাগ ও ভাই ডাকলো গ্যাঙর গ্যাং, আর দজন খানিক ব্যাগ ও ভাই ডাকলো গ্যাঙর গ্যাং। শুনে বললো ওরা স্বর্গ থেকে এসেছে নিমা, আই মোর মতন আর দেশ প্রেমিক নাই। ওরে ভাই রে ভাই, মোর মতন আর দেশ প্রেমিক নাই। ওরে ভাই রে ভাই, মোর মতন আর দেশ প্রেমিক নাই। ওরে ভাই রে ভাই, মোর মতন আর দেশ প্রেমিক নাই। সত্যি আহা কি দেশপ্রেমিক, খুব বাস্তব দেশপ্রেমিক আর কি। যাই হোক, সেটা এরকম দেশপ্রেমিক না চাই। আমরা পরের গানে যাব, কারণ ধীরে ধীরে আমাদের সময় একদম শেষের দিকে এগিয়ে আসছে। ভোরের আকাশে আমাদের আর দুটো গান বড়জোর হতে পারে, যতটা আমরা দুটো গানের মধ্যেই থাকব। তবে আজকে নানান রকমের গান নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। আজকে আমাদের লোকগীতির ভাণ্ডার বিশাল, সুবিশাল ভাণ্ডার, তার মধ্যে কিছু নিয়ে আলোচনা করা, কিছু নিয়ে এগোনো, তাই তো যতবিদা? একদম। একটা নাচের গান করি, মানে ইয়ে ওখানে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাচের গান করি একদম। ময়না ছলাত ছলাত চলে রে, পিছন পানে চায় না রে, ময়না দুপুক দুপুক করে রে, তরলা কিন্তু তলা। শাল পিয়ালির বন্ধিকা ওই জংলা নদীর পারেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুক এই বাসনা প্রাণে। ময়না ছলাত ছলাত, ময়না ছলাত ছলাত চলে রে, পিছন পানে চায় না রে, ময়না দুপুক দুপুক করে রে, তরলা কিন্তু তলা। পিয়ালির বন্ধিকা ওই জংলা নদীর পারেতে, তোর সঙ্গ লই ঘুর ঘুর করুক এই বাসনা প্রাণে। ময়না ছলাত 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 ছলাত, দুপ
গুরুতর হই মনটা লয়া যাবই বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া ফুল বাঁধিব কোপায়, গুরুতর হই মনটা লয়া যাবই বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া ফুল বাঁধিব কোপায়, সাধের প্রীতিমা গইরা রাখুন চোখের তারাডায়, রানী হইয়া রবি মোর পরানটায়, চলাক চলাক ময়না চলাক চলাক চলে রে পিছন পানে যায় না শালপিয়ালির বন্ধিকা ওই জংলা নদীর পারেতে, দর্শঙ্গ লই গুড়গুড় করু এই বাসনা প্রাণে, ময়না চলা চলা মঞ্চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায়, জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগে মানু হুকুম তাই, সাধের প্রীতিমা গইরা রাখুম চোখের তারাডায়, রানি হইয়া রইবি মোর কুহু পরাটায়, চলা চলা ময়না চলা চলা চলে রে পিছন পানে যায় না টুক টুক করে রে তোর লাগে তলার, শাল পিয়ালির বন্ধিকা ওই জংলা নদীর পারেতে, দর্শঙ্গ লই গুড়গুড় করু এই বাসনা প্রাণে, ময়না চলা বা অত্যন্ত জনপ্রিয় একটি গান আমরা শুনলাম আজকে। যদেবদাও অন্য মুড়ে আছে, একদম শেষ গানে আমরা পৌঁছে যাচ্ছি, তবে আজ যে ভোরের আকাশ এই যে একটু আগে বললাম একটু অন্যভাবে সাজানো, আর যদেবদা আসা মানে কিন্তু লোকগীতির একদম নির্যাসটুকু আমরা পাই, এটা আমাদের বিশেষ পাওয়া বলবো। একদম শেষ গান যদেবদা কীভাবে যাব? শেষ গান না, শেষ গান আর বাচ্চা অনুরোধ জানিয়েছিল কাকু ম্যাও ম্যাও, বাবা তো মাথা নাড়ছে, আমরা বলি বাচ্চাদের গান কাকু ম্যাও, কাকুই মাথা নাড়াচ্ছে, আর এই বাচ্চাদের টানা ফেরন করে যে কোথায় নিয়ে যায়, একমাত্র বড় বাচ্চারাই জানে কি গান এটা। তো যাই হোক, তো একটা ছেলে বেড়াল একটা মেয়ে বেড়াল, এটা গল্পটা আগেও বলেছি। তো যাই হোক, বলছে যে মেয়ে বেড়ালটা বলছে, দেখো তুমি মাঝে মাঝে আমাদের বাড়িতে এসো, ছুটির দিনে এসো না, কেন ছুটির দিনে সবাই বাড়ি থাকে, আর আমি তোমার জন্য মাছ দুধ দই সব শিখিয়ে রেখে দেবো, তুমি এসে খেও, আমি সুন্দর গুছিয়ে খাওয়াবো, আর খুব সাবধানে, এই যে ফোনি শোনি এই আয়লা ফায়লা কী সব হয় অসময়ে, সব পাঁচিল টাচিল পিছল হয়ে আছে, সাবধানে হড়কে গেলেই নার্সিংহোম। যাই হোক, আর তুমি যে আসবে কথাও যখন বলবে খুব আস্তে আস্তে বলবে, একজন অসুস্থ আছে রায়বাগিনী ননদিনী, উনি জেগে গেলে বিপদ, এইটুকু বলি, আর বড়রা টেনে টেনেই একজনে নেয় বিপদ কী বিপদ। আচ্ছা, যে বিড়ালের ডাকটা আছে যে মিহি একটু মিষ্টি সুরে ডাকবে, মেয়ে বিড়ালটা ডাকে, আচ্ছা ছেলে বিড়ালটা একটু র‍্যাফিন্ড, বিলাই শহরাত করিয়া আহাই কি ওরে বিলাই, ম্যাও শহরাত করিয়া আহাই কি ওরে বিলাই, ম্যাও 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 বিলাই শহরাত করিয়া আহাই কি ওরে বিলাই। আসতে
Like